নবী বলেন হালাল রিজিকের অন্বেষণে থাকবা, কি পরিমাণ লাভ হবে? রাসূল বলেন মান আকালাল হালাল আরবাঈনা ইয়ামান নাওয়ারাল্লাহু কলবুহু ওয়া আজরা ইয়ানাবিয়াল হিকমাতি মিন কলবিহি আলা লিসানি। আল্লাহ বলেন এরম শোনো, মান আকালাল হালাল আরবাঈনা ইয়ামান নাওয়ারাল্লাহু কলবুহু আল্লাহর কোন বান্দা যদি একদিন দুই দিন করে 40 দিন পর্যন্ত যদি আল্লাহর কোন বান্দা হালাল খাইতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন 40 দিন পর্যন্ত হালাল খেয়ে দেখো, আল্লাহ তাআলা তোমার অন্তরটাকে একদম পূর্ণিমা রজনীর মতো আলোকিত করে দিবেন। والليل ما زلف محمد كترنم والليل ما زلف محمد كترنم والشمس من خسارة أحمد كترنم والشمس من رخسار أحمد كترنم والفجر ما صبح رسالتك بشارة والفجر مغى صبح رسالتك بشارات والعصر مغى دور نبوتك بشارات والعصر مغى دور نبوتك بشارات هر بول مغى মদিনা কতবসম হর পল মগেরো মদিনা কতবসম শাখো কি লচক মে কদ আকা কতকলম শাখো কি লচক মে কদ আকা কতকলম ये रमज है कुछ आशिक माशूक के माबैन ये रमज है कुछ आशिक माशूक के माबैन समझा गे जिन खल्क में एक सरवर क्यों नहीं समझा गे जिन खल्क में एक सरवर क्यों नहीं ला ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল মদিনা ইসলামী মাদ্রাসা কুপার বাজার বিচনা খান্দি গোয়েনগাঁট সিলেটের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষের 14তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদুল আসাতিদা ওয়াল মুহাদ্দিসিন ফজিলাতুশ শাইখ নূরুল ইসলাম মুহাদ্দিসে ফরিদগ্রামী দামাত বরকাতুহুমুল আলিয়া মঞ্চে উপস্থিত দিগার হযরত উলামায়ে কেরাম মুরব্বি সাহেবান যুবক ভাইয়েরা প্রিয় ছাত্র বন্ধুগণ পর্দানিশীন অত্যন্ত শ্রদ্ধা সম্মানিত মহাপুরুষেরা, আলোচনার প্রারম্ভে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আজকের এই মহতী জলসায় ইশার নামাজের পরের অধিবেশনে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে তিনি এই মজলিসে আপনাকে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়ার নজরানা পেশ করছি, আলহামদুলিল্লাহ।
আপনারা সকলেই জানেন আজ আন্তর্জাতিক বাঙালি জাতির মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি, 8ই ফাল্গুন 1358 বাংলা। সেদিনের আন্দোলনে বাঙালি জাতি ভাষা আন্দোলন করেছিলেন এবং তৎকালীন পাকিস্তান সরকার বাংলা ভাষাকেও উর্দুর সাথে রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিল। শেষমেশ আল্লাহ পাকের ফজল করম, আল্লাহ পাক বাংলাদেশ নামক রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যখন প্রতিষ্ঠা লাভ করল, তখন একক রাষ্ট্রীয় ভাষা বাংলা ভাষা। এটা আমাদের মায়ের ভাষা, ঠিক কিনা? বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা। এই ভাষার চর্চা সর্বক্ষেত্রে হওয়া দরকার। আমাদের সব লাইনে বাংলা ভাষার চর্চা হওয়া দরকার। এখন তো এমন একটা সময় আমরা উপনীত যে এখন বাস ভাষা দিবস আসলে পরেই মনে হয় বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, আর না হয় আমরা নিজেকে স্মার্ট হিসেবে উপস্থাপন করতে অন্য ভাষার শব্দগুলো আমরা বারবার ইউজ করি, ব্যবহার করি। ইংরেজি সব কিছুর সংমিশ্রণে আমরা কথা বলি। এমন অনেক শব্দ আছে যেগুলো বসে আমরা ইংরেজি বলি, এগুলো আর বাংলা কি হতে পারে? বেশিরভাগই আমরা বলতে পারবো না। সাইকেলই ধরেন, সাইকেল, সাইকেলের বাংলা কেউ জানে? সাইকেলের বাংলা কয়জন জানে? জানি না। টেবিল ইংরেজি শব্দ, বাংলা তো জানি না। চেয়ার কম মানুষই জানে, চেয়ারের কেউ বাংলা? এগুলো এখন আমাদেরই ভাষারই অন্তর্ভুক্ত, বাস এতটুকু বুঝি আমরা। তো বাংলা ভাষা এর চর্চা বেশি বেশি হওয়া দরকার, সব লাইনে এই ভাষার চর্চা দরকার। এটা বাস্তব যে অনেকগুলো বিভিন্ন ভাষার শব্দ বাংলা ভাষাভাষীরা ব্যবহার করে থাকেন এবং এগুলো এখন বাংলাই হয়ে গেছে। এভাবে অনেক শব্দ মিলবে, যেমন আদালতের অনেক শব্দ আছে বাংলা অক্ষর দিয়ে লেখা হয় ঠিক, কিন্তু এগুলো আরবি। এগুলো কি? আরবি। দস্তখত, এটা ফার্সি শব্দ। তসদিকনামা, এটা ফার্সি আর আরবি মিলে। মহরির, যে মরির বলি আমরা, মরির, মহরির আরবি শব্দ মহারির। আদালত, মুনসিফ, ইনসাফ, এসবগুলো মোটামুটি আরবি শব্দ। উকিল, মুক্তার, পেশকা ফার্সি শব্দ। আদালত চত্বরে বেশিরভাগ শব্দ আরবি। তো এই ক্ষেত্রেও বাংলা ভাষার মহব্বতে বাংলা ভাষা বেশি বেশি চর্চা হওয়া দরকার। বাস একদিন যদি বাংলা ভাষা চর্চা করেন, তখন 21শে আমরা দিবস পালন করি হিন্দি গান বাজাইয়া, আছে না নাই? আরে কথা বলে ভাষা দিবস পালন করে আরেক ভাষার গান শুনে, যে খুব সুন্দর ইস। এটা হিতাহিত জ্ঞান থাকার তো দরকার, বিবেক থাকার তো দরকার, যে আমার বিবেক কি বলে। তো বহরহাল আমাদের জানার মতো বিষয় হচ্ছে যে আজকের এই দিবস এটা আমাদের বাঙালি জাতির সংস্কৃতি, সাংস্কৃতিক একটা গুরুত্বপূর্ণ দিন। এটা ভাষা দিবস, বাংলা ভাষা দিবস। আল্লাহ পাক পৃথিবীর এই জমিনে যতদিন গাছপালা, বৃক্ষ, তরুলতা থাকবে, সাগর, নদী, সূর্য, চন্দ্র থাকবে, আল্লাহ যেন বাংলা ভাষাকে রাখেন বলে না আমি, এটা থাকার দরকার আমাদের মায়ের ভাষা। মহতরম হাজরিন, এর সাথে সাথে আমাদের মুসলমানের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ভাষা, কোন ভাষা আপনারা বলে ফেলছেন মাশাআল্লাহ, কোন ভাষা? আরবি ভাষা।
কেন মুসলমানের অনেক ইবাদত আরবির সাথে সম্পর্ক, মুসলমানের অনেক উৎসব আরবির সাথে সম্পর্ক। যেমন রমজান পরে একটা ঈদ আছে, কোন ঈদ? ঈদুল কয় তারিখ হয়? শাওয়ালের এক তারিখ। মানুষ জিজ্ঞাসা করে ঈদ কয় তারিখ, আরে ঈদ তো এক তারিখই সারা জীবন হয়, কয় তারিখ? কয় তারিখ? কোন তারিখ? শাওয়াল মাসের এক তারিখ। সুতরাং শাওয়াল মাস সম্পর্কে জানার দরকার। বকরা ঈদ, ঈদুল আধা কয় তারিখ? মানুষ প্রশ্ন করে কয় তারিখ, আরে ঈদুল আজহা তো একই তারিখে হয়, কয় তারিখ? জিলহজ মাসের দশ তারিখ। জিলহজ মাসের দশ তারিখ ঈদুল আজহা। শবে বরাত কয় তারিখ? মানুষ বলে শাবানের কয় তারিখ, ইয়ে মানুষ বলে কয় তারিখ, আরে শবে বরাত তো এক তারিখেই হয়। শবে বরাত শাবান মাসের চোদ্দ তারিখ দিন গত রাত, কোন রাত? শবে বরাত। সারা জীবন বসে এক তারিখই, এটার কোনো তারিখ নেই। সারা জীবন কয় তারিখ? এক তারিখ। কোন তারিখ? শাবান মাসের চোদ্দ তারিখের দিন গত রাত, এটা মনে থাকার দরকার। হ্যাঁ, শবে কদর কোন তারিখ জানি না, কি না 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 জানি না, সাতের তারিখকে বললাম আপনাকে, জানি না। শবে কদর কোন তারিখ জানেন না? কেউ জানি না। আল্লাহ রাসূল বলেছেন তাহারাউ লাইলাতাল কদর ফি ফিল উত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রাসূলুল্লাহ বলেছেন শবে কদর রমজান মাসের শেষ দশ দিনের প্রত্যেক বেজোড় রাত্রে তালাশ করো। সুবহানাল্লাহ, তো নাই ওই জুড়ে সুরে আরো জুড়ে রমজান মাসের শেষ দশ দিনের প্রত্যেক বেজোড় রাত্রিতে কিড মিলে শবে কদর মিলার সম্ভাবনা আছে না নেই? তো দেখেন, শবে কদর, শবে বরাত, ঈদুল ফিতর, ঈদুল আদহা কোন তারিখের সাথে সম্পর্ক? আরবি তারিখ। আচ্ছা রমজান মাস, রমজান মাস আসেনি এক মাস, রমজান মানুষ বলে রমজান কয় তারিখ রে? রমজান আবার কয় তারিখ কি? রমজান একটা আস্তে একটা মাসের নাম, রমজান আস্তে একটা কি নাম? মাসের নাম। তবে এটা একটা প্রভাব দেখেন, রমজান মাসে অনেকেই ইংরেজি তারিখ ভুলে যায়, কয় রোজে এটা মনে থাকে কিন্তু ইংরেজি তারিখ কত এটা ভুলে যায়, আছে না? অনেকেই ভুলে যায়, এটা কি একটা প্রভাব, এটা এটা একটা প্রভাব যে আমি রমজানের হিসাব করছি, এখন রমজানের কথা আমার মনে আছে, কয়টা রোজা, বাকি তারিখগুলো আমি ভুলে গেছি, এটা একটা প্রভাব মানুষের জীবনে হয়। রমজান এর সম্পর্ক আরবির সাথে। বর্তমানে কোন মাস? রজব মাস। রজব মাসে কি হয়েছিল? মেরাজ। কি হয়েছিল বলেন? মেরাজ হয়েছিল, বাস যে কোনো মাসে হোক হয়েছে তো, বাস কেউ বলেন রজব মাস। এরপরের মাস কোন মাস? শাবান মাস। শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। নবী আলাইহিস সালাম বলেন, সাহাবি প্রশ্ন, মুসনাদে আহমদ রিওয়ায়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবি প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে রমজান ব্যতীত শাবান মাসে এত রোজা রাখতে দেখি, অন্য কোন মাসে আপনাকে এত রোজা রাখতে দেখি না। রসুল এত বেশি রোজা রাখতেন শাবান মাস। তো প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কেন? নবী জবাব দিলেন, এর একটা কারণ হলো আল্লাহ তাআলা বাৎসরিক একটা হিসাব নেন মানুষের আমলের। সুবহানাল্লাহ, মানুষের আমল আল্লাহর কাছে পৌঁছানো হয় একটা হিসাব দৈনিক, একটা হিসাব দৈনিক, আরেকটা হিসাব সাপ্তাহিক, আর আরেকটা হিসাব বাৎসরিক। কি দৈনিক হিসাব? ইয়াতাকাবুনা ফীকুম মালাঈকাতুম বিল্লাইলি ওয়া মালাঈকাতুম বিন-নাহার ওয়াজতামিউনা ফী সালাতিল আসরি ওয়া সালাতিল ফাজর ثم يعرج الذين باتوا فيكم فيسألهم ربهم وهو أعلم بهم كيف تركتم عبادي قالوا أتيناهم وهم يصلون وتركناهم وهم يصلون
আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, এরা দুনিয়ার মানুষরা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মাহ শোনো, يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর ফেরেশতারা দুনিয়াতে ডিউটি পালন করার জন্য আসেন, একদম ফেরেশতারা দিনের ডিউটি পালন করেন আর একদম ফেরেশতারা রাতের ডিউটি পালন করেন, নবী ভালো উম্মত যাই ফেরেশতারা রাতের ডিউটি পালন করবেন, এরা আসরের নামাজের টাইমে আসেন আবার ফজরের টাইমে বিদায় হন, দিনের ডিউটি যারা জয়েন করবেন এরা ফজরের নামাজের টাইমে আসেন আসরের নামাজের টাইমে বিদায় হন, আল্লাহর পয়গম্বর বলেন, এরপর যখন রাত্রির জিম্মাদার ফেরেশতা আসমানে যান আল্লাহ তাআলা এদেরকে প্রশ্ন করেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার ভান্নাদেরকে তোমরা কোন অবস্থায় রেখে এসেছো, আল্লাহর ফেরেশতারা জবাব দেন, মালিক আতাইনাকুম ওয়াকুম ইউসাল্লুন ওয়া তারাকনাকুম ওয়াকুম ইউসাল্লুন, অগ্রবর রাত্রের ডিউটি জয়েন করার জন্য আমরা তো আসরের নামাজের টাইমে গেলাম, আসরের নামাজের টাইমে গিয়ে দেখি আপনার বান্দারা নামাজ পড়ে আর আসলাম তো আমরা ফজরের টাইমে, ওই সময় রেখে আসলাম আপনার বান্দারা লাইন ধরে ধরে আপনার সামনে সিজদা করে, রিপোর্ট যায়নি আল্লাহর কাছে প্রত্যেক দিন কি যা কি যায়, আপনার কি যাচ্ছে আমার কি যাচ্ছে সবার হিসাব আছে তো, আতাইনা গুম গুম ইউসাল্লুন ওয়া তারাকনা গুম গুম ইউসাল্লুন, বুখারী শরীফের রিওয়ায়েত, রাসূলুল্লাহ বলেন এটা জবাব দেন, আল্লাহ গিয়েছিলাম যখন তখন দেখেছি নামাজ পড়ে আর রেখে এসেছি এমন অবস্থায় যে এরা নামাজ পড়তে আসে, এই রিপোর্টটা যার যা, এই লোকটা কত ভাগ্যবান চিন্তা করে, এখন আমি আপনি অনেক তো এমন আছি যখন ফেরেশতারা দুনিয়াতে আসে তখনও আমরা মসজিদে থাকি খেলাধুলা করি আর ফজরের সময় তো নাক ডাকাই ঘুমাই, আরে কথা বলে ঠিক কিনা, তো এই রিপোর্টও যায় কিনা, তো প্রত্যেক দিন মানুষের রিপোর্ট যায় আল্লাহ পাকের কাছে। দুই নম্বর একটা হচ্ছে সাপ্তাহিক রিপোর্ট, যেটা বৃহস্পতিবারে পেশ করা হয়, কোন দিন বৃহস্পতিবার পেশ করা হয়। তিন নম্বর রিপোর্ট বাৎসরিক, যেটা আমি বলছিলাম এই রিপোর্ট হচ্ছে শাবান মাসে, কোন মাসে, তো নবীজিকে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে এই মাসে আমি এত রোজা রাখতে দেখি কারণ কি, নবী জবাব দিলেন, সাহাবীরে আমার এই মাসেই মুমিন বান্দার আমার আল্লাহর কাছে পেশ করা হয়, ইন্নি উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাঈমুন, আমার মনে চায় আমি পছন্দ করি আমার আমল আমার আল্লাহর কাছে এমন সময় পেশ করা হোক যে আমি রোজা ধর, এটা আমি পছন্দ করি। এজন্য শাবান মাসে রসুল রোজা রাখতেন বেশি আমার ভাইয়েরা, তো শাবান এটা মুমিনের হিসাব, এটা মুসলমানের হিসাব, এই হিসাবটা আরবি, কি আরবি, এই জন্য মনে রাখবেন আমাদের জন্য আরবি হিসাব তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের ইবাদা অনেক ইবাদা যেটা সম্পর্ক হচ্ছে আরবির সাথে, এই জন্য আরবি জানাও আমাদের জন্য খুব গুরুত্ব রাখে, আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনে কারিমের অনেকগুলো আয়াতের কিছু কিছু অংশ আমি তেলাওয়াত করেছি, সব তো ভোলা যাবে না, এই জন্য খুব সংক্ষিপ্ত আকারে আমি কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আপনাদের এই মাদ্রাসা আল মদিনা ইসলামী মাদ্রাসা কুপার বাজার, এই মাদ্রাসা আপনাদের না খুশি তো বলেন না, এখানে কি পড়ানো হয়, কোরআন হাদিস পড়ানো হয়, দিন শেখানো হয়, আমি কোরআন সম্পর্কে দুই চারটা কথা বলবো আপনাদেরকে নিয়ে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুন্দরভাবে কথাগুলো শোনার বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। দেখেন কোরআনে কারিম এমন একটা কিতাবের নাম, আপনি লক্ষ্য করে দেখেন নবী আলাইহি সাল্লাম এমন একটা সময় দুনিয়াতে এসেছিলেন যে পুরা দুনিয়া জাহিলিয়াত, যেটাকে আমরা বলি জাহিলিয়াত বলি, মূর্খতা অজ্ঞতা রাহাজানি চুরি গুম হত্যা খুন মদ জুয়া দর্শন নির্যাতন নারী নির্যাতন
যে আপনার জিনা ব্যভিচার রক্তপাত এমন কোন গুনাহ ওই দিন ছিল না, সবগুলোই তো ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন এদের চিকিৎসা করার জন্য। আল্লাহর রাসূল এদের চিকিৎসা করলেন, বলেন তো ওই দিন রাসূলুল্লাহ চিকিৎসার জন্য কোন কিতাবটা ব্যবহার করেছিলেন? বলেন বলেন কোন কিতাব? কোরআন। এই ছোট একটা কিতাব যেটা দেখতে একদম ছোট, কিন্তু এই কিতাবকে আল্লাহ পাক এমন আল্লাহর রাসূল পুরো উম্মতের সামনে এমন ভাবে পেশ করেছেন যে এই কিতাব থেকেই আপনি আপনার পুরো দুনিয়ার সমস্ত সৃষ্ট সমস্যার সমাধান গ্রহণ করতে পারেন। ঠিক কি না? এই ক্ষমতা কোরআনে আছে না? নাই। আমি একটা উদাহরণ পেশ করি। বর্তমান দুনিয়াতে মানুষের একটা সমস্যা আছে, সেই সমস্যাটা হচ্ছে যে আমাদের এই দুনিয়ায় বর্তমানে আমরা বড় অভাবী, ঠিক না? আরে কথা বলেন, সকলেই ডিপ্রেশনে ভুগছে, টেনশন করছে, পেরেশানি করছে, আমি অভাব, আমার জীবনে অভাব অনটন, আমাকে ছেয়ে আছে, আমাকে ঘ্রাস করে আছে, অভাবের বৃত্ত থেকে আমি বের হতে পারছি না। আপনার অভাব কী অভাব? নবীর সাহাবায়ে কেরামের অভাব তো এর চেয়ে বেশি ছিল, ঠিক না? এর চেয়ে হাজার গুণে বেশি ছিল, এত বেশি অভাব ছিল, কিন্তু তারা পেরেশানি করেননি। কেন? সকলেই জানতেন অমাইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করে ফাহু হাসবু, আল্লাহই তাদের জন্য যথেষ্ট। ঠিক না? কে যথেষ্ট? কে যথেষ্ট? আল্লাহ পাক যথেষ্ট, আল্লাহ পাক যথেষ্ট, বাস্তবেই আল্লাহ পাক যথেষ্ট। আল্লাহ পাক এমন কিছু পারেন যেটা মানুষ কল্পনাও করতে পারে না, এমন কিছু করতে পারেন। হযরত সাহল আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির খেদমতে বসা, এমন সময় এক গরিব সাহাবি তার শরীরের পোশাক দেখেই বোঝা গেছে লোকটা অত্যন্ত গরিব, অত্যন্ত ফকির, অত্যন্ত মিসকিন, অত্যন্ত দরিদ্র। আল্লাহর নবীর সাহাবি বলেন, আমি নবীজির খেদমতে বসা, এমন সময় লোকটি নবীর খেদমতে হাজির হলো। হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে অভাবের কোনো শেষ নাই। ওগো রাসূল, আমি ইনকাম করতে পারি না, রুজি রোজগার করতে পারি না, উপার্জন করতে পারি না, উপার্জনের রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য এমন একটা আমলের কথা বলে দিন যে আমলটা করলে পড়ে আমার উপার্জনের রাস্তা খুলবে, আমার জীবন থেকে অভাব দূর হবে, আমার জীবন থেকে অনটন দূর হবে, আমার জীবন থেকে দারিদ্রতা দূর হবে, আপনি এমন একটা আমলের কথা আমাকে বলে দিন। সুবহানাল্লাহ। নবী আলাইহি সাল্লাম বলেন, এমন একটা আমল তোমাকে বলবো অভাব অনটন দূর হওয়ার জন্য। একে তো মানুষ ইনকাম তো করি আলহামদুলিল্লাহ, রুজি রোজগার আছে না? নাই। দেখেন আল্লাহ পাক মানুষকে রিজিক দান করেন, এমনি আসমান থেকে দেন না। আল্লাহ তাআলা এমন পন্থা রেখেছেন, পথপন্থা, যে মানুষ তার রিজিক অন্বেষণ করবে। ঠিক কি না? হালাল না হারাম? বলেন না হালাল না হারাম? নবী বলেন, হালাল রিজিকের অন্বেষণে থাকবা কি পরিমাণ লাভ হবে? রাসূল বলেন, মান আকালাল হালাল আরবাঈন ইয়ামান নাযারাল্লাহু কলবুহু ওয়া আজরা ইয়ানাবিয়াল হিকমাত মিন কলবিহি আলা লিসানি। আল্লাহর পয়গম্বর বলেন, এরম্ম শুনো, আল্লাহর কোন বান্দা যদি একদিন দুই দিন পর্যন্ত যদি আল্লাহর কোনো বান্দা হালাল খাইতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন 40 দিন পর্যন্ত হালাল খেয়ে দেখো, আল্লাহ তাআলা তোমার অন্তরটাকে একদম পূর্ণিমা রজনীর মতো আলোকিত করে দিবেন। ওয়া আজরা ইয়ানাবিয়াল হিকমাতি মিন কলবিহি আলা লিসানি, আর তোমার জবান দিয়ে আল্লাহ তাআলা এমন জ্ঞান প্রজ্ঞার কথা বের করবেন যে তুমি বুঝতে পারবে যে আল্লাহ তাআলা তোমার জবান থেকে জ্ঞানের কথা বের করবেন, মানুষ তোমার কথার মাধ্যমে উপকৃত হবে। সুবহানাল্লাহ। এমন মানুষ আছে না? নাই। যারা হালাল খায়, নবী আলাইহিস সালাম বলেন, ইহিয়ার মধ্যে ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহু তাআলা রিওয়ায়াত করেন, নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহর কোনো বান্দা যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হালাল রিজিকের অন্বেষণে বাহিরে থাকে, রাসূল বলছেন, যতক্ষণ পর্যন্ত তুমি হালাল রিজিকের অন্বেষণে বাহিরে থাকবে তুমি আল্লাহর রাস্তায় আছো।
কার রাস্তা? আল্লাহর রাস্তা। শুধু তাবলীগে যাওয়ার নাম আল্লাহর রাস্তা না, শুধু মাদ্রাসায় পড়ানোর নাম আল্লাহর রাস্তা না, শুধু জিহাদে যাওয়ার নাম আল্লাহর রাস্তা না। আপনি যদি আপনার পরিবার পরিজন আপনার নিজের হালালের ব্যবস্থা করার জন্য সারাদিন কষ্ট করলেন, কামকাজ করলেন, আপনি কষ্ট করলেন, বিদেশ গেলেন, বাহিরে গেলেন, সিলেট গেলেন, কুয়ারিতে গেলেন, আশেপাশে গেলেন, কাজ করলেন, যতক্ষণ সময় আপনি ব্যয় করবেন আপনি কার রাস্তা? আল্লাহ রাস্তায়। এর মানে কি? মুজাহিদ যদি আল্লাহ রাস্তায় মারা যায় শহীদ হইল, তালিবুল ইলম যদি আল্লাহ রাস্তায় মারা যায় শহীদ হইল, তাবলীগের মেহনত যারা করে আল্লাহ রাস্তায় যদি মারা যায় শহীদ হইল, রিহালাল রিজিকের অন্বেষণে ঘর থেকে বের হয়েছ যদি মারা যাও তুমিও, জোরে বলে না তুমিও কি, আরে বলে না তুমিও কি, তুমিও শাহাদাতের মর্যাদা লাভ করবা, তুমিও শাহাদাতের মর্যাদা লাভ করবা। নবী বলেন সন্ধ্যার সময় বাড়িতে আসবা, আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। মান আকালাল হালাল, আল্লাহর নবী বলেন মান আকালা তাইয়িবান ওয়া আমিলা বিসুন্নতি ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন এরম মুশরুফ, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন উম্মাহ শোনো আমার, তুমি যদি হালাল খেতে পারো এবং তুমি যদি আমার সুন্নতের উপর আমল করতে পারো, মানুষ যদি তোমার হাত পায়ের অনিষ্ট থেকে বাঁচতে পারে, তুমি যদি তোমার হাতের মাধ্যমে কাউকে কষ্ট দাও না, পায়ের মাধ্যমে কাউকে কষ্ট দিনা না, তুমি তোমার ব্রেইনের মাধ্যমে কাউকে কষ্ট দিনা না, তোমার ব্রেইনের মাধ্যমে হাতের মাধ্যমে পায়ের মাধ্যমে এই পৃথিবীর কোন মানুষ আক্রান্ত হলো না, কষ্ট পেল না, আল্লাহর নবী বলেন এই তিনটা আমল যদি তোমার জীবনে চলে আসে, আল্লাহর নবী বলেন মরতে দেরি হবে, তোমার জন্য জান্নাতের সব গুরু দরজা খুলতে দেরি হবে না। যদি হালাল খাইতে পারো দোয়া করবা আর দোয়া কবুল হইব, এত বড় মর্যাদা আপনার। আতিমাত আমাকে তখন মুস্তাজাবত দাওয়া সাদুব নবী ওকাস কে রসুল বললেন সাদ, তুমি বলছো তোমার জন্য দোয়া করার জন্য, আমি বলছি তোমার দোয়ার দরকার নাই, তুমি তোমার গাজা হালাল করো, রিজাক হালাল করো, তুমি অটোমেটিক মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। মনে রাখবেন যারা হাড় ভাঙ্গা পরিশ্রম করে এদের দোয়া আল্লাহর কাছে কবুল, দোয়া কবুল। আপনি টেনশনে ভুগছেন, কিসের টেনশন, কি টেনশন আপনার? রিজাক দেনে বলাকে দিতে পারেন না, লোপাক পারেননি দিতে। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবীন। আল্লাহ বলেন নবী এই পৃথিবীর মধ্যে জলস্তরে যত মখলুক রয়েছে সব গুরু মখলুকের রিযকের জিম্মাদার কে? সন্দেহ আছে? এটা ঘটনা বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবি মালিক আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা আশআরি গোত্রের মানুষ, বড় একটা কাফেলা হইয়া নবীজির খেদমতে যাচ্ছি, উদ্দেশ্য নবীর এখানে বসবো, কিছু শিখবো, কিছু শুনবো, কিছু জানবো, এরপরে বাড়িতে চলে আসব। বিশাল কাফেলা, সফরের সম্পূর্ণ সামান পাথেয় আমরা নিয়ে গেলাম, কিন্তু পথিমধ্যে আমাদের সম্পূর্ণ পাথেয় শেষ হয়ে গেছে, যা সাথে নিয়ে গিয়েছিলাম সবটাই শেষ, আর কিছুই বাকি না। এখন সকলেই চিন্তায় পড়লাম কি করা যায় রে, এখন যদি খাবারের ব্যবস্থা না হয় তাহলে মারা যাব। আল্লাহর ভান্দারা বড় টেনশন করছেন, এমন সময় কয়েকজন পরামর্শ দিন, একটা কাজ করেন, নবীজির কাছে লোক পাঠান, নবী যেন আমাদেরকে খাবার পাঠান। নবীর কাছে আছে মনে হয়? হ্যাঁ আসেনি, নবীর কাছেই নেই, কিন্তু এদের ধারণা নবীর কাছে গেলে একটা ব্যবস্থা হবে। আলহামদুলিল্লাহ বলে এখন দুইজন পাঠাইলেন প্রতিনিধি, কয়জন? দুইজন। এই দুইজন গেছে, যাওয়ার পরে শুনে নবীজি এই আয়াত তিলাওয়াত করে ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবীন। আল্লাহ জানায় দিয়েছেন নবীজি জলস্থলে
যত মাখলুক রয়েছে সবগুলো মাখলুকের যেকার জিম্মাদার হইনি আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইয়েরাম এই সাহাবি যে দুইজন যেই সময় আয়াতের তেলাওয়াত শুনেছেন এদের মাথার মধ্যে ঢুকলো আল্লাহ বলছেন রিজিকের জিম্মাদার আল্লাহ, আর আমাদের এরাম আমাদেরকে পাঠাইলাম নবীজির কাছে রিজিক চাওয়ার জন্য, নবীজির কাছে সাহায্য চাওয়ার জন্য। আল্লাহ যদি রিজিকের জিম্মাদার হন তাহলে আল্লাহ তালাই আমাদের মতো অধমদের কেউ রিজিক দেওয়ার ক্ষমতা রাখেন কি রাখেন না, এটা বলে বলার দরকার নাই। চলো সুবহানাল্লাহ, দুইজন যায় আর মনে মনে চিন্তা করে রে যদি না আসে যদি তো ফিরত আসা সম্ভব, এরা তো বড় আশায় থাকবে যে খানা আসবে। দুইজন যায় আর চিন্তা করে আবার মনে মনে বলে আল্লাহর কোরআনের উপরে তো বিশ্বাস করলাম, আল্লাহর কোরআন বিশ্বাস করেছি এই জন্য আল্লাহর কোরআন তো মানুষকে দুঃখ দিতে পারে না। আল্লাহর কোরআনের উপর বিশ্বাস যদি মানুষ স্থাপন করে, মনে রেখো জীবনে তোমার সফলতা আসবে আসবে। আল্লাহর নবীর সাহাবী দুইজন যাইতে দেরি হয়, যাওয়ার পরে দেখে বড় বড় দুই ডেক খাবার তাদের কাছে অটোমেটিক পৌঁছে গেছে, জুরে সুরে দুইজন বাহক খাবার নিয়ে নবীজির সাহাবীদের সামনে হাজির, পেট ভরে খাইছে। খাওয়ার পরে অনেক খাবার বাকি রয়ে গেল, এখন এরা চিন্তা করে কি করা যায়। কয়েকজন পরামর্শ করলো নবীজি পাঠাইছেন নবীজির কাছে পাঠাও, কার কাছে নবীজি পাঠাইছেন, কার কথা বলেন না নবী পাঠাইছেন, কিন্তু এই দুই এর বাকিরা বলছে কি করো, নবী যেহেতু পাঠাইছেন এই জন্য নবীর কাছে পাঠাও, নবীজিকে বলো যে আমাদের বাস হয়ে গেছে আর লাগবে না। এই দুইজন বলে এখন যদি নবীর কাছে পাঠানো হয়, নবীজি তো পাঠান নাই, আমরা তো নবীজিকে বলিও নাই, এখন দুইজন বলে দেখো ঘটনা এমন এমন, আসলে আমরা নবীর খেদমতে যাওয়ার পরে এই আয়াতের তিলাওয়াত যখন শুনেছি তখন আমাদের মন ভোলে নবীর কাছে বলার দরকার নাই, রিজিকের জিম্মাদার তো কে, আল্লাহ পাক। সুতরাং আমরা আল্লাহ পাকের কাছে বললাম এই আয়াতের উপর বিশ্বাস করে আমরা চলে এসেছি, আর আল্লাহ তাআলা আমাদের বিশ্বাসের উপর ফল দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এই ক্ষমতা আল্লাহ পাকের আছে না নাই, ক্ষমতা আছে। দেখেন ইমাম আসমাঈ রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম আসমাঈ বড় কালো, দেখতে একদম সুন্দর না, কিছু মানুষ আছে না সুন্দর না, আবার কিছু মানুষ আছে দেখতে সুন্দর লাগে, আসেনি না কথা বলেন, কিছু মানুষ আছে রং সুন্দর না হইলেও চেহারার ডোল গঠন কি আছে, আছে না, আবার কিছু আছে রঙ সুন্দর চেহারার ডোল গঠনও সুন্দর, এই জাতের লোকজন আসে না নাই। ইমাম আসমাঈর এইগুলোর কিছুই নেই, কিছুই নেই না, ডোল গঠনও সুন্দর না, রঙ সুন্দর না, কালারও সুন্দর না। এখন ওনার কিন্তু আল্লাহ তাআলা ওনাকে এত দাম দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, ইমামুল লুগাত, ইমামুল লুগাত, লুগাতের ইমাম, অভিধানের ইমাম। ইমাম আসমাঈ কোনো শব্দের অর্থ যদি বর্ণনা করেন বাকিরা মাথা পেতে মেনে নেয়, সুবহানাল্লাহ, কোনো শব্দের অর্থ এত ছাত্রে লাউনে। উনি বলছেন আমি যাচ্ছি রাস্তা দিয়ে, রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের সফরে বিশাল একটা কাফেলা নিয়ে আমরা যাচ্ছিলাম, হঠাৎ করে পুরোটা কাফেলা ডাকাতের কবলে পড়ল। মাঝে মধ্যে ডাকাতরা সাক্ষাৎ করেনি, মাঝে মাঝে করে তো ডাকাতের সাথে সাক্ষাৎ হয়, এরা সাক্ষাৎ করলে পরে এমনভাবে মুসাফা করে একটু কি চুর রাখে না, সব লইয়া যায়, আসেনি আসেনি আছে এমন আছে। ডাকাতরা যখন সাক্ষাৎ করে, এখন ডাকাতরা সাক্ষাৎ করছে, সাক্ষাতে এরা বলে যা আছে সবাই বাহির করেন বাহির করেন বাহির করেন, সবাই যার যার ব্যাপারটা বাহির করছে। ইমাম আসমাঈ বলেন আমার তো বাহির করার দরকার নাই, আমার কাছে কি আর আসবে, কিন্তু দেখা যায় ওনার সব চিন্তা ধারণা ভুল প্রমাণিত করে এরা ইমাম আসমাঈর কাছে এসে বলে হুজুর পকেটে যা আছে দিয়ে দিন। ইমাম আসমাঈ বলেন আমাকেও ছাড়লি না তোমরা, এরা বলে হযরত আমরা যখন ডিউটি শুরু করি তখন কেউ রে ছাড়িলাম না, ঠিক না, যখন আমরা ডিউটি শুরু করি তখন কেউ রে ছাড়ি না, সবাই আমরা এই ডিউটি পালন করি। ইমাম আসমাঈ বলেন আচ্ছা ঠিক আছে তোমাদেরকে দিব আমি, তবে তোমরা যে এই লাইনে এসেছো আল্লাহ তারা তো তোমাদের নিজেকের ব্যবস্থা ভালো লাইনেও রাখছেন, সুবহানাল্লাহ, বলে কেমনে কি এগুলো আমরা বুঝি না, যা আছে দেন। ইমাম আসমাঈ বলেন তো একটু দাঁড়াও না তোমাদের সাথে একটু কথা বলি, কথা বলতে বলতে ওই আয়াত তিলাওয়াত করলো, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিযকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ জানায় দেন নবীজি জলস্থলে যত মখলুক রয়েছে সবগুলো মখলুকের রিজিকের জিম্মাদার হইলাম আমি আল্লাহ,
এই ডাকাতরা যখন এই আয়াতের তেলর শুনেছে, এমনিতে এই ডাকাত দলের চেহারার মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায়। ইমাম আসমি বলেন, ট্যাবলেটে কাজ করছে, সুবহানাল্লাহ, ট্যাবলেটে কাজ করেছে, আয়াতের তেলাওয়াত কাজে এসেছে, এদের চেহারার মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায়। এমনিতে ডাকাত দল অনেকক্ষণ চিন্তা ভাবনার পরে ইমাম আসমি রাহিমাহুল্লাহ তাআলার হাতে হাত রেখে বলে, আল্লাহর বলি গো, আমরা আপনার সঙ্গে বেয়াদবি করেছি, মেহরবানি করে আমাদের বেয়াদবি মাফ করে দিও, আমাদের মাথায় একটু হাত বোলাই যান। আপনার সঙ্গীদের মধ্য থেকে যাদের পকেটটা আমরা মেরেছি, যাদের কাছ থেকে জানিয়েছি, সব কিছু আমরা ফেরা দেব। আল্লাহর বলি, শুধু একটু ওয়াদা করে যান, জীবনে যতদিন হায়াতে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহর বলি বলেন, তখনও দোয়া করব, এখনও তোমাদেরকে দোয়া করে দিচ্ছি, আল্লাহ যেন তোমাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহর বলি, ইমাম আসমি বলেন, আমি তো জানি না এদের জীবনে কি পরিমাণ পরিবর্তন আসলো, আমার দোয়া কবুল হইল কি না তাও তো আমি জানি না, কিন্তু আল্লাহ তাআলা আমার দোয়ার বাস্তব ফলাফল আমার চোখে আল্লাহ পাক আমাকে দেখা দিলেন। আল্লাহর বলি বলেন, আমি এরপরে হজের মাস চলে আসলো, আমি হজে গেলাম, হজে যাওয়ার পরে খানা কাবার চতুর্দিকে আমি তালবিয়া পড়ি, এমন সময় শোনা যায় পিছন দিক থেকে কে যেন আমাকে ডাকছে, বলছে, ইয়া শাইখ ইসমা কালামানাম, ইয়া শাইখ ইসমা কালামানাম। আল্লাহর বলি গো, আমাদের কথাটা শুনে যাও, আমাদের কথাটা শুনে যাও, আমাদের কথাটা শুনে যাও। আল্লাহর বলি বলেন, কেড়ে ডাকে আমাকে, পেছন দিকে তাকাইলাম, পেছন দিকে তাকায় দেখি এদেরকে তো আমি চিনি না, এদেরকে আমি জানি না, সুন্দর দাড়িওয়ালা, সুন্দর জুব্বাওয়ালা, আমি একটু সময়ের জন্য দাঁড়াইলাম, এরা আস্তে আস্তে আমার নিকটে আসলো। আসার পরে বলে, আল্লাহর বলি গো, আমাদেরকে চিনতে পেরেছেন? আমি বললাম, না, তোমাদেরকে তো আমি চিনতে পারি নাই। এই লোকগুলো বলে, আল্লাহর বলি, মনে আছে নি ওই দিন আমরা ডাকাচ্ছিলাম আপনাদের রাস্তা, আমরা রোধ করেছিলাম, পথ রোধ করেছিলাম, ডাকাতি করেছিলাম, আপনি শেষ পর্যন্ত কোরআনে কারিমের একটা আয়াত আমাদেরকে তিলাওয়াত করে শুনিয়েছিলেন। উনি বলেন, হ্যাঁ, স্মরণ আছে। আল্লাহর বলি বলেন, এরে আমার ওলিরা শোনো, তোমাদের এই অবস্থা, তোমাদের মাথায় টুপি, তোমাদের মুখে দাড়ি, হজ করতে এসেছো, কারণটা কি জানতে পারি? আল্লাহর বান্দার বলেন, আল্লাহর বলে, ওই দিন যে আমরা তওবা করেছিলাম, এরপরে আমরা হালাল রুজির পথ ধরেছিলাম, আল্লাহ তাআলা এত বরকত দিয়েছেন, এত বরকত দিয়েছেন, আমাদের পরিবার তো চলেই, চলতে চলতে আল্লাহ আজকের দিনে আমাদেরকে হজ করার তৌফিক দান করেছেন। এতটুকু দিয়েছেন আল্লাহ আমাদেরকে, দেন কে? বলেন বলেন, কে দেন? কিসের টেনশন আপনার, কি ডিপ্রেশন আপনার, দিবেন তো কে? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ পাকের আছে, এদের টেনশন করিয়েন না, ডিপ্রেশনে ভুগিয়েন না, দিবেন আল্লাহ পাক। হযরত সাহাল আসাইদি বলেন, আমি নবীজির খেদমতে, এমন সময় নবীজির গরিব, একদম গরিব, দরিদ্র এক সাহাবী নবীর খেদমতে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অভাবী, আমার জীবন থেকে অভাব দূর হচ্ছে না, আমার জীবন থেকে অভাব মুছে যায় না, আমার জীবন থেকে দারিদ্রতা দূর হচ্ছে না, আমি দারিদ্রতার বৃত্ত থেকে বের হতে পারছি না, আপনি আমাকে এমন কোনো একটা আমলের কথা বলেন যে আমল করলে পরে আমার জীবন থেকে অভাব দূর হবে। আল্লাহ নবী বলেন, হ্যাঁ বলছি, শোনো, তোমার জীবনে এমন একটা আমলের কথা তোমাকে ভুলি যে আমল তুমি করবে আর তোমার জীবন থেকে আল্লাহ পাক অভাব দূর করে দিবেন। আমলটা কঠিন হওয়ার সম্ভাবনা আছে না নেই? অভাব দূর হবে তো, যেন আমলটা কঠিন হইতে পারে, কিন্তু নবী বলেন না কঠিন না, একদম সহজ আমল, সুবহানাল্লাহ। কি আমল? নবী বলেন, সাহাবীরা আমার, তোমার জীবন থেকে অভাব দূর হয়ে যাবে, তোমার জীবন থেকে অভাব দূর হয়ে যাবে, তোমার জীবন থেকে সব ধরনের অভাব মুছে যাবে, একটা আমল করবা, যখন বাড়িতে যাবে যাওয়ার পরে তুমি বলবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলা যায়? হ্যাঁ বলেন না, দেখ বলেন দেখি, এটা আসেনি আমাদের সমাজে, কম না বেশি, কম না বেশি? নবী বললেন, যখন তুমি ঘুরে যাবে
ঘুরে যাওয়ার পরে তুমি বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তুমি ঘরে ঢোকার পরে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার ঘরে তোমার স্ত্রী থাকুন, অথবা তোমার ছেলে, অথবা তোমার মেয়ে, অথবা তোমার মা, আছে তো কেউ, অবশ্যই কেউ না থাকলেও তুমি যখন ঘরে ঢুকবে তখন বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অর্থ? আসসালামু আলাইকুম, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুহু, এবং আল্লাহর বরকত রহমত নাজিল হোক, ওয়া বারাকাতুহু, আল্লাহর বরকত নাজিল হোক। কয় দোয়া বলেন না? কয় দোয়া? তিনটা দোয়া, একটা হলো শান্তির দোয়া, আরেকটা হলো রহমতের দোয়া, আরেকটা হলো বরকতের দোয়া। আচ্ছা বলেন, যদি কেউ ঘরে থাকে আপনাকে জবাব দিবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, কারণ সালামের জবাব দিবেন, হয়তো সমান দিবেন আর না হয় বাড়াইয়া দিবেন, ঠিক না? ওয়া ইযা হুইয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বি আহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ বলেন, যখন তোমাদেরকে মোবারকবাদী জানানো হবে, অভিবাদন জানানো হবে, সম্ভাষণ জানানো হবে, তখন তোমরা সমানটা ফেরত দিও, যদি সমানটা দিতে পারো না কমপক্ষে তোমরা একটু বাড়াইয়া দিও। সুবহানাল্লাহ, বলেন বাড়ায় দিও, বাড়ায় যদি দিতে না পারো তাহলে কমপক্ষে সমানটা তো দিতে, কম তো দেওয়ার কোনো সুযোগ নেই না? সুযোগ আছে। যখন কেউ টিফিন ভর্তি করে আপনাকে খাবার পাঠায় তো ফিরো টিফিন দিবেন তো, কম দিবেন না বেশি দিবেন? আরে কথা বলে না, বিয়ে শাদী হয় তো, বিয়ে শাদী তো, বিয়ে শাদীতে মাঝে মাঝে টাকা দেয়নি তো ফেরত দেওয়ার সময় কথা বলেন না, বাড়ায় দেন না, বাড়ায় দিলে কি বোঝা গেল? বিয়ে ওকে, বিয়ে পক্ষে। আর যদি কম দেয় অথবা সমান দেয় তো বুঝা গেল কি? কথা বলেন না? আল্লাহ বলছেন, যখন তোমাকে কেউ সালাম দিবে, ইযা হুইয়্যিতুম বিতাহিয়্যা, যখন তোমাদেরকে কেউ সালাম দিবে, অভিবাদন জানাবে, তাহাইয়্যু বি আহসানা মিনহা, যেভাবে দিয়েছে এর চাইতে উত্তম পন্থায় তুমি তাকে জবাব দাও। আর যদি পারো না তাহলে কমপক্ষে সমান দিও। আল্লাহর রাসূল বলেন, সাহাবী আমার যখন তুমি ঘুরে যাবে, ঘুরে যাওয়ার পরে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, বারাকাত বর্ষিত হোক। এর সাহাবী আমার একদিন দুই দিন করে যতদিন তুমি ঘুরে ঢুকবে, যতবার ঢুকবে তুমি গরমালাকে সম্বোধন করে সালাম দিও। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা শোনো, শুধু সালাম না, এরপর একটা আমাদের কথা বলে দেই। আল্লাহর পয়গম্বর বলেন, এর সাহাবি এরপরে তুমি ঘুরে ঢুকে একবার সুরে ইখলাস তেলাওয়াত করবা। কোন সুরা? ইমাম কুর্তুবী রিওয়ায়াত করেছে। কোন সুরা? কোন সুরা? সুরে ইখলাস কোনটা? কুল হুয়াল্লাহ। পড়েন না একবার দেখি। এটা সব আছে তো, এটা গঠন ইমাম বুখারী আলাইহির রহমাত তালিক খান রিওয়ায়াত করেছেন বুখারীর মধ্যে। নবী আলাইহিস সালাতুসসালামের এক সাহাবী ছিলেন, যিনি গ্রামে ইমামত করতেন, ইমামত অনেক আছে না, ইমাম সাহেব, ইমাম সাহেব। এখন এই ইমাম সাহেবের একটা অভ্যাস হইল যে প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস তিলাওয়াত করেন। কোন সূরা? ইজাত ইমাম তো রাখবা, ইজাত ইমামের সাকরিয়া থাকবো যে ইমাম সাহেব প্রত্যেক রাকাতে কি পড়েন, কুল হুয়াল্লাহ। ইজাত ইমামের চাকরি থাকবো নি, ফরের দিন ওই আউট না? আল্লাহ নবীর সাহাবীগণ বলেন, বন্ধুরে শুধু কেন সূরা ইখলাস তেলাওয়াত করো, একটু পরিবর্তন করো, পরিবর্তনের মধ্যে স্বাদ আছে, সব রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করো, আরো তো আছে আয়াত পড়ো না কেন, অন্য সূরা কেন তেলাওয়াত করো না? আল্লাহ নবীর সাহাবী বলেন, আমার তো মনে চায় কিন্তু আমি যখন নামাজ শুরু করি তখন আমার মন বলে যেন এই সূরাই তেলাওয়াত করি। আল্লাহ নবীর সাহাবীরা শেষ পর্যন্ত পয়গম্বরের খেদমতে নালিশ দান করলেন, বিচার দান করলেন, অভিযোগ দান করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার সাহাবি ইমাম শুধু শুধু সূরা ইখলাস তেলাওয়াত করেন, অন্য কোন সূরা উনি তেলাওয়াত করেন না। আল্লাহর পয়গম্বর সাহাবিকে ডেকে পাঠালেন, সাহাবীরে আমার তোমার বিরুদ্ধে অভিযোগ, তুমি নাকি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করো, কারণটা কি জানতে পারি? আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগুণবে যেই সাহাবায়ে কেরাম অভিযোগ দায়ের
করেছেন বাদীদের অভিযোগ একদম সঠিক অভিযোগ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো সত্যি সত্যি আমি সূরা ইখলাস তেলাওয়াত করি অন্য কোন সূরা আমি তেলাওয়াত করি না ওগো আল্লাহর নবীজি আমি অন্য কোন সূরা তেলাওয়াত করি না সূরা ইখলাস তেলাওয়াত করি এবার পয়গম্বর বলেন সাহাবীরা শুধু কেন সূরা ইখলাস তেলাওয়াত করো আল্লাহর নবীর সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন জানেন নি গো আমি যখন নামাজে দাঁড়াই এই সূরা ইখলাসের কথা আমার স্মরণ হইয়া যায় আমি যদি বলতে থাকি তাহলে বলতে পারি সূরা ইখলাসের সাথে আমার গভীর থেকে গভীর মহব্বত সৃষ্টি হয়ে গেছে কার সাথে বলেন না সূরা নবী বলেন সাহাবীরে আমি তোমাকে পরিবর্তনের কথা বলবো না তোমার যেহেতু মহব্বত তৈরি হয়ে গেছে সূরা ইখলাসের সাথে এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন সাহাবীরা আমি তোমাকে জানা দিচ্ছি শুনো হুব্বুকা ইয়াহা আদখানাকাল আদখানাল জান্নাহ আল্লাহর পয়গম্বর বলেন এর সাহাবী শুনো সূরা ইখলাসের মহব্বত তোমার জন্য এত বড় মসিহা হয়ে আসবে সূরা ইখলাসের মহব্বত তোমার জন্য এই পরিমাণ সহায়ক হবে সূরা ইখলাসের মহব্বত তোমার জন্য এত বড় নেয়ামত সূরা ইখলাসের মহব্বত তোমার জন্য এত বড় সওকাত সূরা ইখলাসের মহব্বত তোমার জন্য এত বড় নেয়ামত হবে আল্লাহর পয়গম্বর বলেন বেশি বেশি পড়তে দেখো সূরা ইখলাস তোমাকে আল্লাহর তৈরি জান্নাতের পথ দেখা দিবে কোন সূরার মহব্বত একদম ছোট্ট সূরা নবী ওই সূরার কথাই বলছেন ওই সাহাবীকে সাহাল আস সাঈদীকে বলেন সাহাল সাহাল আস সাঈদী বলেন আমি ওই গরিব সাহাবীর দিকে তাকায় আছি নবী বলেন তুমি যখন ঘরে ঢুকবে তখন কি পড়বা কি দিবা সালাম দিয়ে আমরা একবার দেখি আসসালামু আলাইকুম এখন আপনাদের একটু প্রশংসা করি আপনাদের এই গোয়েন্দার জৈনতা খানাইগার এবং আশপাশের বিভিন্ন এলাকার সালামগুলো অত্যন্ত সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাস্তা দিয়ে গেলে ছোট ছোট ছেলেরা মেয়েরা যখন সালাম করে একবারে পুরোটা বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি বরকাত মাশাআল্লাহ বড় সুন্দর সালাম এটা আমাদেরও হওয়ার দরকার আছে না নেই সবার হওয়ার দরকার আছে না নেই শুধু ছোটরা করবে না বড়রাও করবা ইনশাআল্লাহ তো নবী বলছেন যখন তুমি ঘরে ঢুকবে যেতে 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 অনেক দিন পরে আমি আবার নবীর খেদমতে বসা ওই সাহাবী আবার নবীর খেদমতে হাজির হয়েছেন সুবহানাল্লাহ সাহালে সাঈদি বলেন আজকে চেহারার দিকে তাকায় দেখি চেহারার মধ্যে বড় ঝলমল ঝলমল করে সুবহানাল্লাহ চেহারার মধ্যে বড় হাসি খুশি দেখা যায় আমি বললাম কি ব্যবস্থা অবস্থা বলেন আলহামদুলিল্লাহ ভালো আল্লাহর নবীর সাহাবী রিপোর্ট দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলেছিলেন এই আমল করার জন্য ওগো রাসূল আমি এই আমল করেছিলাম শুরু করেছিলাম যেদিন থেকে শুরু করেছি আজ পর্যন্ত আমার ঘরে অভাব দেখা দেয় না জোরে বলেন আমার জীবনে অভাব দেখা দেয় না ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে আমি আমল শুরু করেছি আমার ঘর থেকে অভাব দূর হয়ে গেছে তা আপনি কি মনে করেন যে আল্লাহ ওই দিন ওই সাহাবীর অভাব দূর করতে পারলেন এই আমলে এই আল্লাহ এখনো কি এই আমলে অভাব দূর করতে পারেন না পারেন না আল্লাহ পাক অবশ্যই পারেন ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা আল্লাহ পাক বলেন তুমি যখন মুত্তাকি হবে তাকওয়াওয়ান হবে পরহেজগার হবে তোমার রিজিকের ব্যবস্থা কে করে দিবেন আল্লাহ কে করে দিবেন আল্লাহ পাক করে দিবেন তুমি টেনশন করিও না চিন্তা করিও না রিজিকের ব্যবস্থা করার জিম্মাদার কে এটা আল্লাহর ক্ষমতা আছে না নাই আল্লাহর ক্ষমতা আছে বাদশা হারুন রশিদ রাহিমাহুল্লাহু তাআলার জামানা তারপর কি পরিমাণ পাওয়ার দেখেন মুত্তাকি কার নাম মুত্তাকি কার নাম মুত্তাকি তো ওই লোকেরই নাম যেই লোকটা কমপক্ষে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে অথবা কমপক্ষে যেই লোকটা পাঁচ ওয়াক্ত নামাজ কাজা করে না এই লোকই এই দুনিয়ার সবচেয়ে বড় মুত্তাকি ঠিক না কথা বলেন এই লোকটাই মুত্তাকি এই লোকটাই পরহেজগার এই লোকটাই আল্লাহওয়ালা আর ওনাদের মতো বুজুর্গরা তো আছেন মাশাআল্লাহ তাদের তাকবীরে উলাও ছুটে না বলেন আলহামদুলিল্লাহ এরা তাকওয়ার লাইনে এদের চাইতে অনেক ফাস্ট বলেন আলহামদুলিল্লাহ সুতরাং সব জাতির মানুষ আমাদের এই দুনিয়াতে আছে তো আপনারা আমার অনেক যারা আমরা কাজকর্ম করি বাস পাঁচ ওয়াক্ত নামাজ আমরা জামাতে না আদায় করতে পারলো এটা তো সব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা করা সুন্নতে মুয়াক্কাদা সর্বোচ্চ আসাতে তাকির ফরজের ওয়াজি উজুবের কাছাকাছি একদম কাছাকাছি এটা গুরুত্বের সাথে আদায় করা দরকার এরপরে যদি
মিস হয় কমপক্ষে কাজানা হইতো, ঠিক না? কমপক্ষে কি না হইতো? কাজানা হইতো। নবী আলাইহিস সালাম বলেন, এটাই তোমার তাকওয়া। তাকওয়া কার নাম? বাদশাহ হারুন রশিদ রাহিমাহুল্লাহ তাআলার জামানা চলছে। বাদশাহ হারুন রশিদ রাহিমাহুল্লাহ তাআলার জামানা, কেউ বলছেন উনার জামানা, কেউ বলছেন অন্য কোনো বাদশাহ, যেটাই হোক আমাদের এগুলো নিয়ে টানা হেতরা দরকার নাই। বাদশাহ একদিন এক আলিমকে প্রশ্ন করেছেন, আমি আমার মেয়ে বিয়ে দিতে চাই, কার কাছে বিয়ে দিব? উনি বলছেন, একজন মুত্তাকি মানুষের কাছে বিয়া দিও। কার কাছে? তাকওয়াওয়ালা, যার অন্তরে কার ভয়, বলেন কার ভয়, এমন একজন মানুষের কাছে আপনি দিয়ে বি। আল্লাহর বান্দা এখন তাকওয়াওয়ালা মানুষ তালাশ করেন, কিন্তু তাকওয়াওয়ালা মানুষ তো আর খুঁজে পাওয়া যায় না। তাকওয়াওয়ালা মানুষ কি আর সহজেই খুঁজে পাওয়া যায়? কিন্তু না, আল্লাহর বান্দা অনেক চেষ্টা করে, অনেক চেষ্টা করে, অনেক চেষ্টা করে একজন মানুষ খুঁজবেন, কিন্তু মিলে না। তাকওয়া তো কোন জায়গার বিষয় বলেন না? অন্তরের বিষয়, অন্তরের বিষয়। এটা তো দেখানো যায় না, তবে হ্যাঁ, এটার কিছু মাজহার আছে, এটার কিছু পাশে মঞ্জুর আছে, এটার কিছু আপনার জাহির করার মতো সুযোগ আছে, জায়গা আছে। যেমন পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে মাশাআল্লাহ, তো বুঝে নিয়েন ভিতরে কি আছে, তাকওয়া আছে না নাই? তাকওয়া আছে। আল্লাহর বান্দা এখন গেলেন একদিন বাগানে, বাগানে যাওয়ার পরে বলছেন বাগানের মালিক যিনি, বাগানের দারোয়ান যিনি, গার্ড যিনি, ওনাকে বলছেন, দেখো ভাই আমাকে তুমি এক গ্লাস পানি দেও। কি দেও? এক গ্লাস পানি, আবার এমন পানি যেই গ্লাসের পানি আমার এই বাগানের সবচেয়ে মিষ্টি পানি, সবচেয়ে মিষ্টি পানি দাও। এবং বললেন, আমার বাগানে যে ডালিম গাছগুলো আছে, এখান থেকে সবচেয়ে মিঠা যেই গাছের ডালিম, সেই গাছ থেকে একটা ডালিম পেড়ে নিয়ে আসো, আমি ডালিম খাবো। দারোয়ান বলেন, জনাব যাহাব না, আপনার এই বাগানে কোন জন্নার পানি মিঠা এটাও আমি জানি না, কোন গাছের ডালিম মিঠা এটাও জানি না। সুবহানাল্লাহ, তো কইছেন আপনারা, বাদশাহ তো একটা ধমক দিছে, বেড়া তুই এতদিন আমার বাগানে, 3 বছর হয়ে গেল, এত নিষ্কর্মা, 3টা বছর হয়ে গেল, কোন ঝর্ণার পানি মিঠা, কোন কাছের ডালিম মিঠা এটাও জানোস না, তোর মতো অকর্মা নিষ্কর্মা আমি আমার জীবনেও দেখি না। তারপর বলে, আল্লাহর বান্দা বাদশাহ যাবো না, সমস্যা এই জায়গায় না, সমস্যা আরেক জায়গায়। বলে কোন জায়গায়? সমস্যা হইল, আপনার বাগানে আমি 3 বছর থেকে আছি এটাও ঠিক, কিন্তু এই 3টা বছরের ভিতরে আমি যেহেতু আপনার একজন কর্মচারী, আপনার একজন চাকর, বাস আপনি আমাকে বেতন দিচ্ছেন, আপনার বাগান থেকে আপনাকে না বলে আপনি কিছু খাওয়ার অধিকার রাখি না, এই জন্য আজ পর্যন্ত আপনার বাগানের কোনো ঝর্ণার পানীয় পান করিনি, একটা গাছের ডালিমও খাইনি। জোরে বলে, কেমন কেমন মুত্তাকি না, পরহেজগার না, পরহেজগার। আল্লাহর বান্দা বলেন, এতদিন থেকে আমি মানুষ খুঁজি আমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু খুঁজে পাই না, তাকওয়াওয়ালা মানুষ খুঁজে পাওয়া যায় না। আর তুমি বুঝি এই দরমান আমার বাগানে এ দরমানি করু, আর তোমার ভেতরটা বুঝি তাকওয়ায় ভরা, তোমার ভেতরটা বুঝি আল্লাহর ভয়ে ভরা, আর এতদিন পর্যন্ত আমি খুঁজে পাচ্ছি না আমার মেয়ের জামাই, বাদ দাও দারোয়ানি, আজ থেকে তুমি আমার শুধু দারোয়ান না, আমি তোমাকে প্রমোশন দিয়া আমি তোমাকে আমার মেয়ের জামাই বানায়া দিতে চাই। তাকওয়া, তাকওয়া এটার নাম। তো কোরআনে কারীম এমন এক জিনিস, এই জিনিসটা আপনাকে দুনিয়াতেও স্বাবলম্বী করে, মানুষের রুহানি চিকিৎসা তো করেই, সেটা তো স্বীকৃত বিষয়। কিন্তু ইমাম কুর্তুবী রাহিমাহুল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করে বলেন যে কোরআনে কারীম মানুষের জীবনে, শুধু জীবনে না, মানুষের প্রত্যেকটি দিনে কোরআনে কারীম স্বস্তি আনে, কোরআনে কারীম মানুষের জীবনে আরাম আয়েশের ব্যবস্থা করে দেয়, কোরআনে কারীম মানুষের অন্তরে প্রশান্তি আনে। কোরআনে কারীম এমন একটা কিতাব যে কিতাবই পারে মানুষের জীবন থেকে অভাব দূর করতে। সুবহানাল্লাহ, বলেন অভাব দূর করতে পারে কোরআন, কোরআন মানুষের জীবন থেকে অভাব দূর করতে পারে। এই জন্য যারাই কোরআনের সঙ্গ ধরেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি খুঁজ করে দেখেন আপনাদের এলাকাগুলো থেকে কত নিম্ন মানের, যাদের আয়ের উৎস নাই বলতেই সারে। একটা সময় ছিল গহরপুর এলাকা, চিনেননি, রেঙ্গা এলাকা,
আরো কতগুলো এলাকা আছে আপনাদের এই আশপাশে আপনারা জানেন যেখানে হাওর বাওর ছিল, কিন্তু আল্লাহ তাআলা এখানে কোরআনের এক একটা প্রতিষ্ঠান দিয়ে, কোরআনের এক একটা প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষকে কোরআনের খেদমত করার সুযোগ দিয়ে আজ সেই এলাকাগুলোর ঘরে ঘরে লন্ডনি, আমেরিকানি, ইউরোপিয়ান, মিডল ইস্টে যারা আছে এমন মানুষ হাজার হাজার আছে, ঠিক কিনা? কিসের বরকত এগুলো? এগুলো আল্লাহর কোরআনের বরকত। কিসের বরকত বলেন বলেন? কিসের বরকত? আল্লাহর কোরআনের বরকত আছে তো, মনে করেননি আপনারা? কোরআনের বরকত আছে, কসম আল্লাহ কোরআনের মধ্যে এই পরিমাণ বরকত আছে। এত বরকত আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে রেখেছেন, যেই কোরআনে কারীমের আয়াত আপনি তিলাওয়াত করবেন আল্লাহ তাআলা আপনার জীবন থেকে অভাব দূর করবেন, আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন, কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করবেন আল্লাহ তাআলা আপনাকে চোর ডাকাত থেকে হেফাজত করবেন, জিন্নাত বুত ফেরত থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এই ক্ষমতা কোরআনের আছে না নাই? আছে। এই কথাগুলো আমরা বুঝছি তো আলহামদুলিল্লাহ। যদি বুঝে থাকেন তাহলে আসুন আমি সামনে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে কোরআনে কারীমের সাথে আমরা খেদমত যে করি। নবী আলাইহিস সালাম একদিন সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ করছেন, কথা বলছেন, তুফান আসতেছে, আপনারা কষ্ট পাইয়েন না, আপনারা ডর ভয় করিয়েন না, এগুলো চলে যাবে ইনশাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, দূর হোক যেন তুফান, বলেন আমিন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ তাআলা যেন এটা দূর করে দেন, বলেন আমিন। আপনাদের এত জনের দোয়া দেখতাম আজকে কবুল হয়নি, আল্লাহ যেন দূর করে দেন, বলেন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নবী আলাইহিস সালাম বলেন ইন্না লিল্লাহি তাআলা আগলিন, আল্লাহ নবী বলেন আল্লাহ পরমাধিকার আলমের পরিবারভুক্ত কিছু মানুষ আছেন, আল্লাহর পরিবারভুক্ত, আল্লাহর পরিবারভুক্ত, আল্লাহর পরিবারভুক্ত। আপনি যদি এই দুনিয়াতে কোনো মতো লড়ছেন আপনি পরিবারভুক্ত হয়ে যেতে পারেন, আপনি নিজেকে সফল মনে করেন, আর যদি আল্লাহ তাআলা আপনাকে আপনার আল্লাহর পরিবারভুক্ত করে নেন তাহলে তো দুনিয়াতে কোনো টেনশন নাই, পরকালেও কোনো টেনশন নাই। আল্লাহর পয়গম্বর বলেন এর উম্মত ইন্না লিল্লাহি তাআলা আখলিন, আল্লাহ তাআলার পরিবারভুক্ত কিছু মানুষ আছে। আল্লাহর পয়গম্বর সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ তাআলার পরিবারভুক্ত মানুষগুলো কারা আমাদেরকে একটু বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন এর সাহাবীরা শুনো, আল্লাহর পরিবারভুক্ত মানুষ কারা, এদের পরিচয় হলো হুম আহলুল কোরআন, এরা হলো কোরআনওয়ালা, এরা হলো কোরআনওয়ালা, এরা হলো কোরআনওয়ালা, যারা কোরআনকে ধরে, এদেরকে আমি আল্লাহ তাআলা আমার পরিবারভুক্ত করে নেই। এরা কার পরিবারভুক্ত? আল্লাহর পরিবার, ইবনে মাজার রিওয়ায়াত, আল্লাহর পরিবারভুক্ত। নবী আলাইহিস সালাম বলেন হুম আহলুল কোরআন, যারা কোরআনওয়ালা। এখন কোরআনওয়ালা কারা? যারা কোরআন পড়ে এরাও কোরআনওয়ালা, যারা কোরআন পড়ায় এরাও কোরআনওয়ালা, যারা কোরআনের খেদমত করে এরাও কোরআনওয়ালা, যারা কোরআনের খেদমতের প্রতিষ্ঠানকে সহযোগিতা করে এরাও কিওয়ালা, কোরআনওয়ালা। আর যারা কোরআনওয়ালা, যারা কোরআনের তাফসির করে, তাফসিরের আয়োজন করে, তাফসির লিখে প্রচার প্রসার করে, প্রকাশ করে, এরাও কিওয়ালা, আরে বলেন না, এরা কি বলা? কোরআনওয়ালা। আর যারা কোরআনওয়ালা এরা কি? আল্লাহওয়ালা। কি? যারা কোরআনওয়ালা এরাই কি? আল্লাহওয়ালা। কোরআন এমন একটা রশ্মির নাম যেই রশ্মিতে আপনি ধরবেন, এই রশ্মি দিয়ে টান দিয়ে আপনাকে আল্লাহওয়ালা, আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ, তো আসতেই তো জোরে হইতো। আমি এক হাদিসের অংশ শুনাই, রাসূল বলেন আলী, আলী ইবনে আবি তালিবকে বলছেন আলী রে, এমন একটা সময় আসবে সাতা কোনো ফিতনা, পুরো ফিতনা হবে এই দুনিয়াতে। রাসূল বললেন ফিতনা হবে? আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, ফিতনা থেকে বাঁচার ব্যবস্থা কি? রাসূল বললেন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব কোনটা? এই কিতাবের গুণ বলতে 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 গিয়ে বলেন হুয়া হাবলুল্লাহিল মাতিন, কোরআন হচ্ছে এমন একটা রজ্জুর নাম, এমন একটা রশ্মির নাম, এটা মজবুত রশ্মি, কখনো ছিঁড়ে না, কখনো ছিঁড়ে না। এই রশ্মি কি? বলে আসমানে এটার কানেকশন, জমিনে এটার মাথা, আপনি কোরআন ধরবেন আপনাকে টানতে টানতে আসমানওয়ালা তার কাছে নিয়ে যাবে। হাবলুল্লাহিল মাতিন, এটা কোরআনওয়ালাদের গুণ। যদি কোরআনওয়ালা হইতে পারেন, রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআনওয়ালা হবেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কোরআন সম্পর্কে দুই কথা বললাম, এটা দুনিয়ার ওলাম, আর দুই নম্বর হচ্ছে কোরআন আপনাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে। সুতরাং ওই আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আমাদের তিন নম্বর কথা, কোরআনের এই প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করতে রাজি আছি আমরা ইনশাআল্লাহ। কারা রাজি আছে দেখি হাতটা তোলেন,
দুই হাত উড়াইয়েন, আল্লাহ কবুল করেন, আমিন। কতগুলো হাত দেখান না আল্লাহ, একটু খুলে মেলে দেখান, আল্লাহ কবুল করেন আমাদের হাতগুলো। প্যারালাইজ দিয়েন না, হাতগুলো অচল করিয়েন না, হাতগুলোতে শক্তি দান করেন, হাত নামান।